আসসালামু আলাইকুম, টেলমি বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। সম্মানিত ইউজারবৃন্দ, 2024 সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 25/10/2023 খ্রিস্টাব্দের তারিখে প্রকাশ করেছে। সুপ্রিয় ইউজারবৃন্দ, সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র বোর্ডের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা 2024 এর অনলাইনে টিসিপিসি নম্বর প্রেরণ, ফর্ম পূরণ, প্রয়োজনীয় ফি ইত্যাদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে জমা দেওয়ার তারিখ ও সময়সূচি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। সুপ্রিয় ইউজারবৃন্দ, অনলাইনে টিসিপিসি নম্বর এন্ট্রি 30/10/2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে 4/11/2023 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত, অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে 6/11/2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে 19/11/2023 তারিখ পর্যন্ত, অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে 300 টাকা বিলম্ব ফি সহ 20/11/2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে 22/11/2023 তারিখ পর্যন্ত, এবং 300 টাকা বিলম্ব ফি ও প্রতিষ্ঠান জরিমানা 2500 টাকা সহ ফর্ম পূরণ করা যাবে 23/11/2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে 29/11/2023 তারিখ পর্যন্ত, এবং 300 টাকা বিলম্ব ফি ও প্রতিষ্ঠান জরিমানা 4000 টাকা সহ ফর্ম পূরণ করা যাবে 30/11/2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে 6/12/2023 তারিখ পর্যন্ত, এবং সোনালী সেবার মাধ্যমে অনলাইনে টাকা জমা দেওয়ার তারিখ 10/12/2023 তারিখ থেকে 14/12/2023 তারিখ পর্যন্ত। সুপ্রিয় ইউজারবৃন্দ, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রেখে, আপনারা অবশ্যই 19/11/2023 তারিখের মধ্যে ফর্ম পূরণের কাজটি সম্পূর্ণ করবেন, সেক্ষেত্রে আপনাদের কোনো বিলম্ব ফি গুনতে হবে না, এবং 19/11/2023 তারিখ পার হলে আপনাদেরকে বিলম্ব ফি গুনতে হবে। এবং অনলাইনে টিসিপিসি নম্বর এন্ট্রি করা না থাকলে বা ফেল নম্বর প্রদান করা থাকলে প্রবেবল লিস্টে শিক্ষার্থীর নাম থাকবে না, আর প্রবেবল লিস্টে নাম না থাকলে সেই শিক্ষার্থীর ফর্ম পূরণ করা যাবে না। 2020 সেশনের শিক্ষার্থীদের তথ্য অনলাইনে দেওয়া থাকবে এবং ফর্ম পূরণ করা যাবে, তবে নবায়ন করা না থাকলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। সুপ্রিয় ইউজারবৃন্দ, এবার পরীক্ষার ফি সংশ্লিষ্ট তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করছি। পরীক্ষার ফি 800 টাকা, নম্বরপত্র ফি 80 টাকা, সনদপত্র ফি 120 টাকা, বাস্তব প্রশিক্ষণ ফি 150 টাকা, সংযোগ রক্ষাকারী ফি প্রযোজ্য ক্ষেত্রে, বিলম্ব ফি প্রযোজ্য ক্ষেত্রে, কেন্দ্র ফি 500 টাকা, ব্যবহারিক কেন্দ্র ফি 100 টাকা, এবং ব্যবহারিক পরীক্ষার ফি 7 বিষয়ে 25 টাকা হারে 175 টাকা, সর্বমোট 1925 টাকা খরচ হবে। এবং এই সাথে প্রতিষ্ঠান কিছু সংযোজন করতে পারে, সেটি আপনারা প্রতিষ্ঠানে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করবেন। এবং পরীক্ষার সংশ্লিষ্ট আরও একটু তথ্য জানিয়ে রাখি, দশম শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণাঙ্গ সময় এবং পূর্ণাঙ্গ সময়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। টিসিপিসি, পিএফ এবং আইএফ এর নম্বর বোর্ডে প্রেরণ করতে হবে না, তবে প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। মান উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে 2023 সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা মান উন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে নিয়মিত পরীক্ষার ফির সাথে 500 টাকা মান উন্নয়ন পরীক্ষার ফি বোর্ডে জমা দিতে হবে। সুপ্রিয় ইউজারবৃন্দ, আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি এখানেই শেষ করব। তারপরে ফর্ম ফিলাপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং 2024 এ অংশগ্রহণকারী পরীক্ষার্থীদেরকে জানিয়ে রাখি, টেলমি বিডি ইউটিউব চ্যানেলে আমরা সাজেশন আপলোড করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সাজেশন আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদেরকে পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফেজ।